রান্নাবান্নার ঝামেলা ছাড়া অসম্ভব মজার হেলদি একটা নাস্তা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব যেটা কি না সবার বাসায় আছে এমন উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন তো চলেন প্রথমে আমার লাগছে চিড়া সাদা চিড়া লাল চিরা যার কাছে যেটা থাকবে সেটাই নেবেন চিরাগুলো আপনার পরিবারের সদস্য অনুযায়ী নিয়ে ভিজিয়ে রাখবেন তো দুই থেকে তিনটা ধোয়া দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি এই চিরাগুলোকে একদম পানিটা ঝরিয়ে ফেলে দিয়ে সামান্য একটু লবণের ছিটা দিয়ে রেখে দিব এটা ভেজার জন্য ভিজে গেলে একদম ঝরঝরা হয়ে ফুলে যাবে তো চিরাটা আমি ধুয়ে রেখে দিলাম সামান্য একটু লবণের ছিটা দিয়ে এখন আমার প্রয়োজন চিয়া বীজ তো চিয়া বীজটা আপনার যারা শরবতের জিনিস বিক্রি করে হ্যাঁ এদের কাছে কিনতে পাওয়া যায় অথবা আপনার সুপার শপে তো হানড্রেড পারসেন্ট পাবেন এছাড়া যারা মশলা টসলা বিক্রি করে অনেক সময় এদের কাছেও থাকে যায় ফল জয়ত্রী এরা যারা এগুলি যারা বিক্রি করে এদের কাছেও পাবেন তো আটশো অথবা এক হাজার টাকা কেজি হতে পারে এখন এরকম করে কেজি নিবে অল্প একশো গ্রাম দুশো গ্রাম আনলেও অনেক দিন খাওয়া যায় ছোট ছোট দানা তো আপনার অনেকগুলো হয় তো চিয়া বীজ আমি দুই টেবিল চামচ ভিজিয়ে ওটা রেখে দিয়েছি ভিজতে থাক আট থেকে দশ মিনিট লাগবে ওটা ভিজতে আর এদিকে আমার প্রয়োজন আম এই মৌসুমে যারা আমরা আম খেতে ভীষণ পছন্দ করি এমন মানুষের ঘরে আম নেই এটা অসম্ভব তো আমি আমের কিছু পিউরি বানিয়ে নিয়েছি আর গোটা করে কেটে নিয়েছি কিছু আম তো চলেন এখন নাস্তাটা রেডি করি একেবারে ঝটপট তৈরি করে নেওয়া যায় কিন্তু অসম্ভব ভালো লাগে খেতে যারা এই জাতীয় ডেজার্ট বা নাস্তা খেতে পছন্দ করেন তারা অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন চিড়া দই আপনার আম এগুলো কিন্তু একটার সাথে আর টেস্ট এত বেড়ে যায় মানে যোগ করলে তা অসম্ভব তো আমি আমের পিউরিটা গোটা আম তারপর এখন দিয়ে দিচ্ছি দই এই দইটা কিন্তু স্কিপ করতে পারেন যদি হাতের কাছে না থাকে আর থাকলে দিয়ে দিবেন বিশ টাকার এক কাপ এনেও কিন্তু খেতে পারবেন আর যদি হাতের কাছে থাকে তাহলে তো দিয়ে দিবেন তো দইটা দিয়ে তারপর এখানে আমি দিয়ে দিব সেই বীজ তো বীজটাও দিবেন এত অসম্ভব ভালো লাগে এই বীজ যখন আপনার কামড় লাগে মানে ভীষণই মজার আর বীজ কিন্তু সুপার ফুড এটা আপনারা অনেকেই জানেন অনেক অনেক পুষ্টি গুণাগুণে ভর পরে এই চিয়াবীজে তো আমার সমস্ত উপকরণ কিন্তু মেশানো শেষ এটা আমি নাড়া দিব না ঠিক আছে একদম যে এরকম নাড়া দিয়ে একবারে মানে ই করে ফেলবো তা করব না ঠিক যেভাবে দিয়েছি এভাবে চামচ দিয়ে কেটে কেটে খেতে ভীষণই মজার আপনার এই নিচে থেকে চিরাটা একটু উঠবে আম উঠবে সামান্য একটু দই উঠবে মুখে দিলে মানে মনে হয় যেন একেবারে টেস্টের সাগরে আপনি ভেসে যাচ্ছেন এত মজা হয় তো অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন এইভাবে আর ভীষণ মজার হেলদি প্লাস চট করে বানিয়ে নেওয়া যায় আর খেলেও ভেতরে অনেক শান্তি লাগে তো এই তো হয়ে গেছে আমার অসম্ভব মজার রান্নাবান্নার ঝামেলা ছাড়া একটা নাস্তা তো আমরা তো সবাই মিলে দারুণ একটা সময় উপভোগ করলাম এই নাস্তা দিয়ে আপনারাও কিন্তু বাসায় বানিয়ে বাসার প্রত্যেকে নিয়ে খুব সুন্দর একটা সময় কাটাতে পারেন এমন সুন্দর একটা নাস্তার সাথে তো দেখে আমার আবার মনে হচ্ছে যেন আবার খাই এত বেশি মজার ছিল এটা দেখতে যতটা চমৎকার খেতেও ভীষণ মজার ছিল তো অবশ্যই বাসায় বানানোর অনুরোধ রইল আর সেই সাথে যদি ভালো লাগে আপনার মতামত জানিয়ে লাইক এবং একটা শেয়ার করে দিবেন যদি হাতে সময় থাকে যাতে বাকি যারা আছে তারাও দেখে বানিয়ে খেতে পারে খুব সহজেই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে পরবর্তী সুন্দর একটা রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো একটা সময় কাটান সেই দোয়া এবং ভালোবাসা জানিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ